हेलो अस्सलाम वालेकुम माय होमीज, वेलकम बैक टू माय चैनल। आमी बांग्लादेशी वोमेन ब्लॉगर रिंकु आछि आपनादेर साथे। आज के आरेकटी भिडियो निये आपनादेर सामने हाजिर हो गेलाम। तो आज के भिडियो एकटु अन्य रकमेर, आज के कोनो रेसिपि बा कोनो घोराघुरि देखाच्छि ना। एर आगेर भिडियोते आमी बोलेछिलाम जे आमार छेले ओर बाबा कक्सबाजार गियेछे, तो ओखान थेके अनेक भिडियो दियेछिलो, तो ओगुलो आर ওভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওরা ওখানে তিন দিন ছিল, তো আজকে সকালবেলা ভোর 6টার দিকে এসে পৌঁছিয়েছে। কালকে রাতে তারা গাড়িতে উঠেছিল। তো আমার জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সচরাচর যারা কক্সবাজারে যায় তারা এই জিনিসগুলো নিয়ে আসে। আমি আসলে যাই না কে কে নিয়ে আসে, তো আমাদের মানে এগুলো বেশি আনা হয়। তো আচার নিয়ে আসছে আমার ছেলের, আবার আচার খুব পছন্দ। যদিও আমি মেলায় আচার দেখেছিলাম, আমি আচার কিনি নেই, কারণ আমি মনে মনে ভেবেছিলাম যেহেতু কক্সবাজার যাচ্ছে আচার তো নিয়ে আসবে। তাছাড়া বাসায় অনেক আচার আছে, কিন্তু এই আচারগুলো আমার ছেলে খুব পছন্দ করে, তো সেই জন্য আচারগুলো নিয়ে এসেছে। তো এবার তো কমই আচার আনা হয়েছে, এছাড়া যখনই যাওয়া হয় তখন অনেক অনেক আচার নিয়ে আসে। বছরে একবার করে ঘুরতে যাওয়া হয়, এর আগে আমিও আমার প্রায় তিনবার যাওয়া হয়েছিল, ভালোই লাগে আমার যেতে ওখানে। যাই হোক, আচারগুলো রেখে দিয়েছি, দেখি বস্তার মধ্যে কি আছে। আমাকে বলছিল শুটকি, তো আমি আসলে বিলিভ করতে পারতেছিলাম না যে আসলে সবগুলো কি শুটকি কিনা। তো আপনাদের সামনেই সরাসরি আমি বস্তাটা ওপেন করতেছি আর আমার ভাই বোনদের সাথে শেয়ার করব যে কি নিয়ে আসছে। তো যেহেতু সবগুলোই প্যাকেট করা, আসলে এটা শুটকি দেখি হয়তো বা তারা এভাবে প্যাকেট করে দিয়েছে, যে কারণ শুটকির তো একটা নিজস্ব গন্ধ আছে, হয়তো বা গাড়ির মধ্যে প্রবলেম হতে পারে, সেই জন্য শুটকিগুলো ওরা এইভাবে প্যাকেট করে দেয়, তাহলে গন্ধটা আসলে খুব বেশি ছড়ায় না। আর এমনি তো আমাদের মানে কক্সবাজার গেলে শুটকিগুলো আনা হয়, আর আমি তো শুটকি অনেক পছন্দ করি। হয়তো বা অনেকে হাসবেন, কারণ অনেকেই আছে শুটকি খেতে পছন্দ করে না, আবার অনেকে হয়তো খুব বেশি পছন্দ করে, তাদের মধ্যে হয়তো আমি। তো আসলেও আজকে এগুলো খুলতে খুলতে আমার একটা কথা খুব বেশি মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার বাবা মানে আমার আব্বু বাংলাদেশের বাইরে থাকতেন, উনি কাতারে থাকতেন। তো আমার আব্বু আমরা খুব ছোট থাকতে মারা গিয়েছিলেন, তখন আমি ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা দিয়েছি, মানে 9-এ উঠেছি, তখন আমার আব্বু মারা গিয়েছেন। তো উনি কাতারে ছিল, ওখানে উনি স্ট্রোক করে মারা যায়। তারপর 8 দিন পর তার লাশ বাংলাদেশে আনা হয়। তো আমার আব্বু 2 বছরে মানে দুই বছর পর পরে 2-3 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসতেন, আর যখন বাংলাদেশ থেকে আবার উনি কাতারে চলে যেতেন তখন আমাদের গ্রামের আশেপাশে অনেকে তাদের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু পাঠাতেন আমার আব্বুর কাছে। তো সেগুলোর মধ্যে শুটকিও ছিল, অনেকে শুটকি পাঠাতেন। তো আমার মনে আছে যখন আমার আব্বু সব কিছু গুজগাছ করতেন যাওয়ার জন্য, তখন আমি শুটকিগুলো দেখতাম আর আমি নাক চেপে চেপে রাখতাম। আমার খুব খারাপ লাগতো, শুটকির গন্ধ আমি সহ্য করতে পারতাম না, বা বাসায় রান্না করলেও আমি মানে খুব রাগারাগি করতাম, ভাত খেতাম না। কিন্তু দেখেন মানুষের মানে কখন কখন মানে তার রুচির পরিবর্তন হয় বলা যায় না, কিন্তু এখন আমি শুটকি দেখলে আর লোভ সামলাতে পারি না, বা শুটকি রান্না করলে আমি 1 মিনিটও বসে থাকতে পারি না ভাত খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে বের করলাম, একটা হলো কোরাল মাছ আর একটা ছিল লোটিয়া শুটকি, লোট্টা শুটকি যেটা বলে, মানে লোটা মাছের মাছের যে শুটকিটা হয় আর কি সেটা। তো আমি মানে প্যাকেটগুলো দেখে মনে হচ্ছে যে এখানে অনেক রকম শুটকি ছিল, যারা শুটকির সাথে পরিচিত তারা দেখে দেখে হয়তো চিনে নিতে পারবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে পরে চট জলদি আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আসলে মানে আমি আমার ভাই বোনদের কাছে এতটাই থাকতে চাই, তাদের কাছ থেকে মানে আমার মনে কথা বললে কথা বলা শেষও হয় না। ভিডিওগুলো আমি যত ছোট করতে চাই আমার ভিডিওগুলো বড়ই হয়ে যায়, মনে হয় যে আমি যাই করি না কেন তাই দেখাই, মানে তাদের সাথে কথা বলি এরকমটা আর কি। তো আসলে
কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। তো রিকোয়েস্ট করব যারা ভিডিওগুলো দেখবেন না টেনে টেনে পুরো ভিডিওটাই দেখবেন, কারণ আমার ক্ষেত্রে কিন্তু আমি এটা করি, আমার যত কাজ থাকুক আমি যখন ভিডিওগুলো দেখব আমি সব কিছু সেরে আমি একদম বসি আমার ভাই বোনদের ভিডিওগুলো দেখার জন্য, আর আমি ফুল ভিডিও দেখি। আবার এমন এমন ভিডিও মনে হয় কি আর একটু হলে হয়তো বা ভালো হতো, ভালো লাগতো, মানে মন ভরে না আর কি। আমার আমার ক্ষেত্রে আর কি এটাই হয়ে থাকে। তো এই তো এখান থেকে আমি একটা বিশাল বড় মাছ খুললাম, শুটকি মাছ। এটা হচ্ছে আমাকে বললো এটা হলো সুরমা মাছ, সামুদ্রিক সুরমা মাছের শুটকি। তো এখানে প্রায় 10 রকমের শুটকি আনা হয়েছে, এর মধ্যে 5টাই বড় বড় শুটকি ছিল। একটা ছিল কোরাল মাছের শুটকি, আর একটা ছিল সামুদ্রিক সুরমা মাছের শুটকি, আর আমি এখন যেটা খুলতেছি এটা হচ্ছে টুনা মাছ, টুনা ফিশ যাকে বলে, সে টুনা শুটকি। তো টুনা মাছ তো এমনিতেই খুব টেস্টি, অনেক মজা হয়। তো টুনা শুটকি এর আগে আমি কখনো খাইনি, না সরি এটা টুনা না, এটা হচ্ছে বাইং, বাইং শুটকি, বাইং মাছ, সামুদ্রিকের যে বাইং মাছ সে বাইং মাছের শুটকি। তো এখানে নিয়ে আসা হয়েছিল টুনা, বাইং, তারপর হচ্ছে সুরমা, আই আর হচ্ছে সুরি। তো আমাদের যে বিড়ালটা ওর নাম হচ্ছে সম্রাট, খুব ভালোবেসে নামটা তাকে দিয়েছি। আমার মানে সন্তান দুই সন্তানের মতো ও মানে পাশে ঘুর ঘুর করবে, মানে কি এনেছে সে দেখতেছে শুনতেছে, এই অবস্থা। মানে আমি যতক্ষণে মানে কাজ করতেছিলাম ততক্ষণে সে পাশে পাশে ঘুরতেছিল। তো এই তো একে একে আমি সব শুটকিগুলোই খুলে ফেলেছি, কিন্তু দেখলাম শুটকিগুলো সবগুলোই কাঁচা ছিল, মানে একদম শুকনাদের তানা। তো এগুলো আমি কোথায় শুকাবো কোথায় শুকাবো সেগুলো চিন্তা করতেছিলাম। তো যাই হোক, আমি যেখানটাতেই শুকাই শুকিয়ে রাখতে হবে। তবে যারা শুটকি খেতে পছন্দ করেন বা এত এত শুটকি কিনেন, তাদের উদ্দেশ্যে বলবো শুটকিগুলো শুকিয়ে এমনিতে যদি কোনো জায়গায় রাখা হয়, তাহলে মানে কোনো কন্টেনারে মানে ডিব্বায় যদি রাখা হয়, তাহলে দেখা যায় শুটকিগুলো অনেকদিন থাকে না, পোকা লেগে যায় বা একটা ইয়ে হয়ে যায়। তো আপনারা শুটকিগুলো কেটে সুন্দর করে শুকিয়ে শুটকিগুলো কেটে পলিথিনের ব্যাগে করে একদম প্যাকেট করে ডিপে রেখে দেন, একদম বছরের পর বছর যাবে, কিচ্ছু হবে না। তো আমি এভাবে করি, মানে এই শুটকিগুলো আমি একদম বছরখানিক খেতে পারবো, আর এত শুটকি তো আর খাবো না, কারণ যেহেতু বাইরের থেকে চট্টগ্রাম থেকে শুটকিগুলো নিয়ে আসছে, তো সবাইকেও কিছু কিছু দিব, তারপরেও আমি অনেক দিন রেখে এটা খেতে পারবো। আপনারা চাইলে এভাবে ফ্রিজে রেখে শুটকিগুলো খেতে পারেন। তো যাই হোক, যেহেতু অনেকগুলো শুটকি আমার অনেকটা টাইম লেগেছিল এগুলো গুছিয়ে গেছে মানে রাখতে, আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমার আগের চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, আমি একটি নতুন চ্যানেল ওপেন করেছি, এবং ওপেন করার সাথে সাথে আমার আগের যে ভাই বোন বন্ধুরা ছিলেন তারা আমাকে খুব বেশি সাপোর্ট করতেছেন। আসলে আপনাদের ভালোবাসায় আমি এতটাই আনন্দিত, মানে আমার যে গত এক মাস আমার ভিতর দিয়ে কী যাচ্ছিলো, আমার মনটা যে কতটা খারাপ ছিল বা কেন এরকমটা হয়েছিল আমি তো আসলে বলতে পারতেছি না, কিন্তু আমি ভিতরে ভিতরে খুব ডিপ্রেশনে ছিলাম, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তারপর আমার মেয়ে বললাম তুমি আবার একটা চ্যানেল খুলো, দেখবে সবাই তোমাকে আবার সাপোর্ট করবে। সত্যি তো মানে যেমন কথা ওরকমই কাজ, আমি আশাও করিনি যে এত তাড়াতাড়ি সব ভাই বোনরা ফিরে আসবে এবং আমাকে সাপোর্ট করবে। আসলে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তো রইলই, আমিও সবার পাশে থাকব, সবাই আমার জন্য ওইভাবে দোয়া করবেন। এই তো এটা হচ্ছে টুনা মাছ, আমি আসলে হয়তো ভুল বলেছিলাম, এটা টুনা মাছ আর এটা একদম সম্পূর্ণই কাঁচা ছিল, খুব নরম মাছটা, কিন্তু আমি তো ভাবতেছিলাম যে এটা হয়তো আরও শুকানো যাবে, কিন্তু অনেকে আমাকে বললো যে না এটা নাকি খুব একটা শুকায় না, এটা এভাবে খেতে হয়। আসলে জানি না, এক একজনের এক একটা মন্তব্য। আমি যেহেতু এর আগে এরকম বড় টুনা মাছ আর কখনো শুটকি কিনি নেই, তো যাই হোক
আমি এর পরবর্তীতে ছুটকিগুলো আমি কীভাবে শুকিয়ে রাখবো, বাবা কীভাবে করবো, আমার সম্ভব হলে আমি সেটাও দেখাবো। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ সবার পছন্দ ভালো লাগা কিন্তু এক না। আর যারা শুটকি খেতে ভালোবাসেন আমি আশা করি আমার ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন। আর তাদের জন্য আমি শুটকিগুলো রান্না করবো আর রেসিপি শেয়ার করব। তো এই তো সবগুলো শুটকি আমি মানে বের করে নিয়েছি, আর শুটকিগুলোর মধ্যে যে শুটকিগুলো ছিল ওগুলোর নাম আমি বলে দিচ্ছি। এখানে ছিল একটা কোরাল মাছ, একটা ছিল সুরমা মাছ, একটা ছিল টুনা মাছ, আর ছিল সামুদ্রিক বাইং মাছ ছুরি শুটকি। আর ছোট শুটকিগুলোর মধ্যে ছিল সামুদ্রিক চাপিলা, তারপর হচ্ছে চিংড়ি, তারপরে আরও দুটা শুটকি যেন কী কী নাম আমি বলতে পারবো না, যাই হোক এটাকে মানে এগুলো কাটতে কাটতে আমার হাতটা কেটে গিয়েছিল। তো এই তো মোটামুটি মানে লোটটা শুটকি এরকম দুই দুই প্যাকেট আনা হয়েছিল। তো প্রথম তো একটা তো আমি বের করেছি, পরে আমি আজ আর অন্য কিছু শেয়ার করলাম না, কারণ এগুলো করতে করতে আমার অনেকটা বেলা পার হয়ে গিয়েছে। যেহেতু ওরা সকালে ভোরে আসছিলো তো আমি ঘুমের থেকে একটু দেরি করে উঠেছিলাম, 12টার দিকে, 11:30টার দিকে উঠে, তারপর এগুলো করতে করতে প্রায় আমার 2-3 ঘন্টা লেগে গিয়েছে। তো আর ওভাবে আর কোনো কিছু তৈরি করতে পারিনি। আজ এখানে ভিডিওটা শেষ করব। সবাই কাছে অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি সর্বক্ষণ আপনাদের পাশে আছি। আজ আর কথা না।